ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব পরিবারের আদরের সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের বারো জন ছেলে সন্তান। ছেলে সন্তান কতজন আপনারা মনে মনে করেন? হুজুর বেটানের কামিতা, ছেলে সন্তান কতজন? বারো জন। অনেক মানুষ কেয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, নামাজ কেন পড়লে না? কবু নামাজ পড়তাম পারছি না, দুষ মেসা বলতের। মেসা বলতের দুষ কেন? যে তারা কই তো জন্ম নিয়ন্ত্রণ করতাম না, তারার কথা মাইনিয়া সন্তান আদি জন্ম দিছি দশ গুবারও গু। এই দশ বারো জন সন্তান লালন ফালন করতেই তো আমার দিন শেষ, নামাজ পড়ল কোন সময়? দুষ মেসা বলতের। একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, যদি সরকারের কথা মানতাম নামাজও পড়তাম। এক ছেলের মা বাপ সব নামাজি না বেনামাজিও আছে? আছে না নাই? খামাকা এক অজুহাত আল্লাহর সামনে তুলে ধরবে, আল্লাহ পাক বলবেন এদিকে আয়, সন্তানাদি বেশি হওয়ার কারণে তুই নামাজ পড়স নাই, লক্ষ্য করে দেখ আমার ইয়াকুবের দিকে। ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের সদস্য সংখ্যা ৪৫ জন। এত বড় পরিবার চালাইয়াও আমার ইয়াকুব কোনোদিন আমাকে সেজদা দিতে ভুলে নাই। অনেক মানুষকে জিজ্ঞাসা করা হবে, নামাজ কেন পড়লে না? সে জবাব দিবে, আমি মেম্বার আসলাম। তো মেম্বার আসলে তো কি হইছে? জনগণের সেবা করতে করতে পরে আর টাইম পাইছি না। মানুষের অনেক চাহিদা পূরণ করা লাগে, কত দিক লক্ষ্য করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওইদিন সুলাইমান আলাইহিস সালামকে দেখাবেন, লক্ষ্য করে দেখ আমার সুলাইমান একটা ইউনিয়নের চেয়ারম্যান নয়, একটা থানার এমপি নয়, একটা দেশের প্রধান নয়, আমি সুলাইমানকে তামাম দুনিয়ার রাজত্ব দিয়েছিলাম, এরপরেও সুলাইমান কোনোদিন আমাকে সেজদা দিতে ভুলে নাই। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে সন্তান কতজন? তখন একটু আগে কইছি বারো জন, হুনি ৪৫ হয়েছি। আল্লাহ জানে কি হয়, সকালে উঠতে যে কতজন হয়। ছেলে সন্তান কতজন? বারো জন। ধারাবাহিক আলোচনাগুলো মনে রাখবেন, কিছু কিছু কথা ভাই এগুলো আমাদের কোরআনের কথা। এগুলো কার কথা? কোরআনের কথা। আর কোরআনের কথা কার? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভাই তারা বারো ভাই, এর মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের একাধিক পরিবার এক মায়ের ঘরের ছিল, দুই ভাই। কি গো ভাই কি করতেন? দারোয়ান তাইন? আচ্ছা আমারে কইন, মাইকা না হয় বক্তারে সাহায্য করবার লাগিন, বক্তা যদি মাইকরে সাহায্য করুন লাগে। ভাইও আমরা প্রত্যেক দিন আলবাউন লাগে, এমন কি রস আমরা? একদিন আলবায় লাঙ্গল ভেঙে লাইলে পরের দিন কিতা করব? আপনারা সব কথা বুঝেন আমার? মাইকের কাছে থাকলে গলা বসে যায়, দূর থেকে কথা বললে ভালো। এটা তো ইঞ্জিন মেশিন, তো এটার একটা প্রভাব আছে। ইউসুফ আলাইহিস সালাম এক মায়ের ঘরের তারা দুই ভাই, ইউসুফ এবং বিনিয়ামিন। আর বাকি দশ ভাই অন্য পরিবারের। দশ ভাই বড় বড় হয়ে গেছেন, সংসারের কাজকাম করতে পারেন, সংসারের হাল ধরেন। ইউসুফ আলাইহিস সালাম ছোট, বিনিয়ামিন আরও ছোট। এই বারো ভাইয়ের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি আদর করতেন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, উনি না আল্লাহর নবী, তো নবীতে তাহলে সন্তানদেরকে বেশ কম করেন কেন আদরে? প্রশ্ন জাগেনি না? জাগে না। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে বেশি আদর করতেন ইউসুফকে অন্যদের তুলনায়। মুফাসসিরিনে কেরাম এখানে কয়েকটা কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে একটা কারণ হল ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে আদর বেশি করতেন। ইয়াকুব আলাইহিস সালামের যেই বারোজন সন্তান, আশ্চর্য ব্যাপার, আমি বুঝতেছি না। আচ্ছা তোমার ইকু আছে? ইকু আল্লাহর রাস্তা বন্ধ করে লো, ইকু খান বন্ধ করো, করছো
সাউন্ডবস টনবস কি এগুলো সাইজ করো, আমরা বড় বাঙালি মানুষ, মাইকুলি আমার যথেষ্ট। এখন তো আরো কাছে আছে, দূরে তা হোক, আগেরটা বলা আসলো না, আরে কি যন্ত্রণা রে বাবা। ইউসুফ আলাইহিসসালামের যে ভাই কয়জন, আবার কন 12 জন, আদর বেশি করতেন ইউসুফকে, কারণটা কি খুব ভালো করে বুঝবেন, আদর এমন একটা বস্তু চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না। পিতার পক্ষ থেকে সন্তানকে যে সমস্ত সম্পদ বন্টন করা হয়, অধিকার বন্টন করা হয়, এই অধিকার বন্টন করার ক্ষেত্রে সমান করতে হবে। কিন্তু আদর তো এমন একটা বস্তু, এটা চোখে দেখা যায় না, শুধু বাবার পক্ষ থেকে দেওয়ার কোনো কুদরত নেই। আদর যত্নটা সন্তানের ব্যবহারের মাধ্যমে মা বাবার ভিতর থেকে বাহির হয়। খুব ভালো করে বুঝবেন, এমন কোনো মা বাবা নাই যে সন্তানকে আদর সমান করবে, কোনো সন্তানকেই আদর সমানভাবে বন্টন করে দিতে পারবে না। সামান্য হলেও বেশ কম হবেই, কারণ বেশ কম হওয়ার কারণ বাবার দোষ নয়, সন্তানাদির আচরণ। সন্তানাদির আচরণ যেমন হবে মা বাবার ভিতর থেকে আদর, তেমন বাহির হবে। ইউসুফ আলাইহিসসালামের প্রতি বাবার আদর বেশি হওয়ার কারণ এই 12 জন সন্তানের মধ্যে ইউসুফের আচার আচরণ চালচলন ছিল ভিন্ন। ইউসুফ আলাইহিসসালামের চালচলন অন্য অন্যদের চালচলনের মধ্যে ছিল ভিন্ন, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো ইউসুফ আলাইহিসসালাম এই 12 ভাইয়ের মধ্যে ছিলেন সবচাইতে সুন্দর। ইউসুফ আলাইহিসসালাম শুধু 12 ভাইয়ের মধ্যে সুন্দর নয়, পুরা পরিবারের মধ্যেই সুন্দর। শুধু পরিবার নয়, ইউসুফ আলাইহিসসালাম ছিলেন তৎকালীন জামানার শ্রেষ্ঠ সুন্দর। তৎকালীন জামানার নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার আমার নবী বলেন, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তামাম পৃথিবীর সমস্ত সৌন্দর্য দুই ভাগে ভাগ করিয়া এক ভাগ দেওয়া হয়েছে তামাম দুনিয়াকে বন্টন করে, আর এক ভাগ দেওয়া হয়েছে ইয়াকা ইউসুফ আলাইহিসসালামকে। ইউসুফ আলাইহিসসালামকে যখন তার আব্বায় কোনো জায়গায় নিয়ে যাইতেন, রুমাল দিয়া ডাইকে নিতেন, নেকাব পড়ায়া নিতেন, কারণ দুষ্ট লোকের দৃষ্টি পড়তে পারে নি না পারে না, মানুষের নজর খারাপ আছে না নাই, বহু মানুষের নজর এমন আছে মন্দ কইব না কইব বালাই তৈছে ফলগুলো, পরের দিন দেখবেন সব শেষ আছে না নাই, চোখের দোষ। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে ডাইকে রাখতেন, কারণ হলো এত উজ্জ্বল চেহারা, লাইটের মতো ফোকাস মারত, এত সুন্দর আল্লাহ পাক ইউসুফ আলাইহিসসালামকে বানাইছেন। দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো ইয়াকুব আলাইহিসসালামের বিবি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, অর্থাৎ ইউসুফের আম্মা। ইউসুফ আলাইহিসসালাম তখন 4 বছর বয়স, বিনিয়ামিন 1 বছর বয়স। 1 বছরের বাচ্চাকে যে কেউ কন্ট্রোল করতে পারে, 4 বছরের বাচ্চাকে যে কেউ কন্ট্রোল করতে পারে না। 1 বছরের বাচ্চাটাকে যদি মা হারা বাচ্চা যে কেউ খানা খাওয়ায় যদি ঘুম পাড়ায় দেয়, ঘুমায়া যায় তেমন বেশি ভোগায় না। কিন্তু 4 বছরের বাচ্চা গোসল করাইলো, খানা খাওয়াইলো, মার গলায় ধরিয়া এরপরে ঘুমাইতে চাইব। ইউসুফ আলাইহিসসালাম অনুরূপ করতেন, মাঝে মাঝে কেঁদে কেঁদে মার গুরুস্থানের কাছে চলে যেতেন। মার কবরের কাছে যখন গিয়া কান্দতেন, ইয়াকুব আলাইহিসসালাম নিজে গিয়া কন্ট্রোল করতে হতো। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে কন্ট্রোল করা বড় বেকায়দে পড়ে গেলেন। বাবার আদরও দেওয়া লাগে, মার আদরও দেওয়া লাগে। এই জন্য মুফাসসিরিনে কেরাম কয়েকটা কারণ উল্লেখ করেছেন, উনি নবী হওয়ার কারণেও, নবী হওয়ার পরেও ইউসুফকে বেশি আদর করলেন কেন, এই কয়েকটা কারণ। এই যে বেশি আদর করেন, কোনো একটা কি অযৌক্তিক না, সবগুলি যৌক্তিক। যৌক্তিক কারণে উনি আদর করতেন, উনি আল্লাহর পয়গম্বর।
এক নাম্বার কারণ ইউসুফ আলাইহিস সালামের চালচলন অন্য ভাইদের মত নয়, ভিন্ন। দুই নাম্বার, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অন্যদের তুলনায় সুন্দর। তিন নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের আম্মা দুনিয়ার জমিন থেকে ছোটবেলায় মারা গিয়েছেন, যেই সন্তানের মা নাই বাবার আদর কি কমে না ডাবল বাড়ে। আপনি যদি কোনো জায়গায় চলে যান, আপনার বিবি আছেন, চিন্তার কোনো কারণ নাই, সন্তানদেরকে দেখাশোনা করতে পারবে, এদের চাহিদা পূরণ করতে পারবে। আর যদি আপনার বিবি না থাকেন, বাজারে আসলেও চিন্তা থাকবে আমার সন্তানগুলোর কে দেখবে, কে খাওয়াইবে, এই টেনশন অবশ্যই থাকবে। ইয়াকুব আলাইহিস সালাম এই জন্য বেশি আদর করতেন, আর ইয়াকুব নবীর বেশি আদর করাটা অন্য ভাইদের ভালো লাগতো না। অন্য অন্য ভাইদের ভিতরে জ্বালা বাড়ত, আব্বাইয়াকে বেশি আদর করে, তার কারণ কি? ইউসুফ আলাইহিস সালাম এইভাবেই বাবার আদর পায়া পায়া বড় হইতে লাগলেন। দিন যাইতে লাগবে এক বছর, দুই বছর, তিন বছর, এইভাবে যাইতে যাইতে ইউসুফ আলাইহিস সালামের বয়স হয়ে গেল তখন 13 বছর। 4 বছর বয়সে মা হারাইলেন, 13 বছর বয়স হয়ে গেল ওনার। বাবার সাথেই কানাকান, বাবার সাথেই ঘুমান, বাবার সাথেই সময় দেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে এত কাছে কাছে রাখেন, এত আদর করেন, 12 ছেলের দিকে যখন উনি তাকাইতেন নবুয়তি একটা নজর আছে না নাই? উনি যেইভাবে মানুষ ছিলেন এইভাবে তো একজন নবীও। বাবা হিসাবে সন্তানের প্রতি একটা নজর আছে, পয়গাম্বর হিসাবে উম্মতের প্রতি একটা নজর আছে। নবুয়তি নজর দিয়ে উনি তাকায়া দেখেন এই 12 ছেলের মধ্যে, তাকায়া দেখেন ইউসুফের চেহারায় নূর আলাদা দেখা যায়। ইউসুফ আলাইহিস সালামকে আদর বেশি করতেন, পাশে পাশে রাখতেন, চোখের আড়াল হতে দিতেন না। এই দৃশ্যটা অন্য অন্য ভাইদেরকে ব্যথা দিত। সৎ ভাই যারা আছেন, 10 ভাই এটা মেনে নিত না।